আমি জুবায়ের হোসেন, মাস্টার্স করছি ঢাকা কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে। আমার গার্মেন্টস সেক্টরটা প্রায় 1.5 বছর যাবৎ জানা। আমি আমার বন্ধুর সাথে 4 বছর যাবৎ আছি। আমাদের একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে ছোট। আমি একদমই নতুন ছিলাম। আমার বন্ধু হচ্ছে ক্লাস যখন ইন্টারে পড়ে তখন ও এই লাইনে আছে আর কি, তখন থেকে তো ওর এক্সপিরিয়েন্স অনেক। যখন আমি ওর সাথে যাই তখন আমি কিছুই জানতাম না। পরে ও আমার একদিন অফার দেয় যে একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর আমি যাই, তো আমি অনেক কিছুই জানি না, অনেক কিছুতেই নেগলেক্টেড হই ওর কাছে। তারপরে আমি এখানে আসি, বিজেএমআইতে আসি, প্রথমে কল দিই, তারপর উনি বলে যে এখানে আসার জন্য আসবি। তা আমি মূলত আসছিলাম আই করার জন্য। মিলন ভাই আমাকে বললে যে আই না, মার্চেন্ডাইজিং করলে আমার জন্য ভালো হয় সবচেয়ে বেশি। তারপর মার্চেন্ডাইজিংয়ে আসি। তা আমি মূলত এখানে কোর্স করতে আসছি আমি নিজেকে ডেভেলপ করার জন্যে। তো ইনশাল্লাহ আল্লাহ আছে, ইনশাল্লাহ আমি একটা কিছু করতে পারবো আশা করি, দেখা যাক, আল্লাহ ভরসা।